আমার কাছে কেন কেন 5 কোটি টাকা চাইবেন বলেন আপনি আমার কাছে কেন 5 কোটি টাকা চাইবেন বলেন আপনাকে আমি কেন 5 কোটি টাকা দিব শুনেন মিস্টার আরাফ আমার নাম জুলকারনাইন সাইয়েদ খান যার সাথেই পাঙ্গা নেন বহুত বড় বড় ফান্ড থেকে সাথে পাঙ্গা নেন বাট জুলকারনাইন সাইয়েদ খান সাথে পাঙ্গা নিয়েন না শুক্রবার দুপুরে আরাফ খান ওরফে রবিউল তার ফেসবুকে স্ট্যাটাস এবং তার সাথে একটি ভিডিও কল যুক্ত করে তা পোস্ট করেছেন স্ট্যাটাসে আরাফ লিখেছেন তার কাছে অনেকেই জানতে চেয়েছে দেশের কোন গণমাধ্যম কে বা কারা তার কাছে 5 কোটি টাকা চাঁদা দাবি করেছে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস এন্ড কিডস ওয়্যার আর্ট বি স্মার্ট আরাফের পোস্ট করা 58 সেকেন্ডের ভিডিওতে জুলকারনাইন সাইয়েদ নামের এক ব্যক্তিকে কেন আরাফ 5 কোটি টাকা দেবেন সেই প্রশ্ন করতে শোনা গেছে মানে আরাফ তো লোকাল জার্নালিস্ট না আমি ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ওই স্ট্যাটাসে দুজনের আলাপচারিতার একটি পুরো অডিও নিজের ফেসবুকে আবার আপলোড করেন জুলকার নামের ওই ব্যক্তি সেটিতে দুজনের আলাপে উঠে এসেছে আরো নানান গোপন তথ্য একজন আরেকজনকে ধমকের সুরে কথা বলছেন জুলকার আরাফকে ভয় দেখাচ্ছেন আমেরিকার এবং আরাফ বলছেন জুলকারকে দুবাই যেতে তার সাহস থাকলে আমি জার্নালিস্ট তাহলে আপনি কেন বলছেন যে আমি ফেসবুক থেকে 2 টাকা কামাই আপনি জার্নালিস্ট আপনি আমাকে আমেরিকার ভয় দেখান আমেরিকা কি আপনার ওই অ্যাম্বাসেডর আপনার বাপ হয় বলেন আমেরিকার অ্যাম্বাসেডর আমার বাপ হয় কিনা আমার তাই মূলত গেল বুধবার আরাফ জুয়েলার্স উদ্বোধন করতে দুবাইয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সহ সাম্প্রতিক সময়ে ফেসবুকে এক শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হিরো আলম প্রার্থনা ফারদিন দিঘি সঙ্গীতশিল্পী নোভেল বেলাল থেকে শুরু করে আরও অনেকে এরপর দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে খবর প্রচার হয় জুয়েলারি দোকানটির মালিক হত্যা মামলার পলাতক আসামি বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ এরপর থেকেই আলোচনায় আসেন আরাফ প্রশ্ন উঠতে থাকে কে এই আরাফ উদ্বোধনের পর তিনি আরাফ নামের হত্যা মামলার ওই আসামি আসেন ফেসবুক লাইভে সেখানে তিনি দাবি করেন তিনি খুন করেননি তবে খুন তার অফিসে হয়েছে দেশের আইন যদি তাকে ভরসা দেয় তাহলে তিনি দেশে আসবেন বলেও নিশ্চিত করেন এটা একটা মার্ডার কেস মার্ডার কেসটা সত্যি আর হচ্ছে আমার অফিসেই মার্ডারটা হয়েছিল কিন্তু আমি ছিলাম না উপরে আল্লাহ যেমন সত্যি আমি ছিলাম না এই মার্ডার কেসে সেটা আমিও আমি আমি বলে দিতে পারবো সেটা তেমন সত্যি আমি তো পুলিশ প্রশাসনের ভয়ে বাংলাদেশে আসি না তা কিন্তু না বাংলাদেশে আমি আসি কিন্তু আপনারা যদি আমাকে আশ্বাস করেন যে না আরাব আপন তুমি আসো আমরা এটার সুষ্ঠু বিচার করব আমি অবশ্যই আসবো আমার কোনো প্রবলেম নাই সেই লাইভে সাংবাদিকরা তার কাছে খবর প্রচার না করার শর্তে যাদা দাবি করার বিষয়টিও তিনি উল্লেখ করেন বাংলাদেশের সর্বোচ্চ বড় মিডিয়া দুই তিনজন আমাকে ফোন করেছে তিন দিন আগে বলেছে যে আরাফ আপন আমরা একটা নিউজ বানিয়েছি দেখো এই নিউজটা গণমাধ্যমে আমরা ছাড়তে চাই তাহলে তোমার তো অনেক ক্ষতি হয়ে যাবে তা আমি বললাম ভাই এটা এটার জন্য বাঁচার উপায় কী তোমরা আমাকে বললো যে বাঁচার উপায় তো একটাই আপনাদের আপনাকে আমাদের গণমাধ্যমকে 5 কোটি টাকা দিতে হবে এদিকে গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদ গণমাধ্যমে বলেছেন তিনি ক্রিকেটার সাকিবকে আরাফ যে খুনি সেটি জানিয়েছিলেন কিন্তু সাকিব তবু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন ডিবি প্রধান হারুন আরও বলেছেন প্রয়োজন হলে তদন্তের স্বার্থে সাকিব সহ যারাই ওই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছেন সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে এদিকে পুলিশের এমন বক্তব্যের পর আরাফের জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া অনেক তারকাই গণমাধ্যমে বক্তব্য দেওয়া শুরু করেছেন সাকিব গেলে তারা কেন যেতে পারবেন না দুবাইতে আমি প্রার্থনা ফেরদিন দেখি আর আমি থাকছি 15ই মার্চ আরাফ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে আরাফ যিনি কিনা আমার একজন অতি কাছের অতি প্রাণের ছোট ভাই এবং যিনি কিনা একজন সফল উদ্যোক্তা এবং সেই সাথে একজন সফল বিজনেসম্যান এদিকে আরাফকে দেশে ফিরিয়ে আনতে সময় লাগবে শিরোনামে দ্য ডেইলি স্টারের একটি অনলাইন নিউজে বলা হচ্ছে হত্যা মামলায় অভিযুক্ত আরাফ খান ওরফে রবিউল ইসলামকে দুবাই থেকে ফিরিয়ে আনতে সময় লাগবে কেননা
এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের সহযোগিতা প্রয়োজন। ইন্টারপোলের অভিযানের বিষয়ে অবগত এমন এক আইন বিশেষজ্ঞ ও পুলিশ কর্মকর্তা মনে করেন, 2018 সালে পুলিশ পরিদর্শক হত্যা মামলায় অভিযুক্ত আরবকে ফিরিয়ে আনার মাত্র দুইটি পথ খোলা আছে, একটি আরব আমিরাত ও ভারতের সহযোগিতা, অন্যটি সংশ্লিষ্ট দেশগুলোর ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর সমন্বিত প্রচেষ্টা। সবশেষ দেশের গণমাধ্যমে শুক্রবার দিনভর উঠে আসতে থাকে আরবের একাধিক স্ত্রী, একাধিক মামলা, ওয়ারেন্ট এবং তার বাংলাদেশে থাকাকালীন জীবনের নানান অপরাধের চাঞ্চল্যকর সব খবর। কিভাবে হলেন এত টাকার মালিক সে, এত অল্প সময়ে কিভাবে পেলেন এমন ব্যবসার লাইন, কে বা কারা আছে আরবের এসবের পেছনে, সবকিছু জানতে অপেক্ষায় থাকতে হতে পারে আরো বেশ কিছুদিন। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। জুবাইর রিফাত, নিউজ নাও 24।